আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রাসূল সহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স চিলি সিমলা চিকেন ভুনা কিংবা চিকেন কারি, যেটাই বলতে পারেন এটা রান্না করব। আর আমি রান্না করার জন্য অলিভ অয়েল তেল নিলাম পরিমাণ মতো করে, আর সাথে অল্প একটু নর্মাল সাদা তেলটা দিলাম। এখন তেলটা একটু গরম হোক। ভিউয়ার্স, তেলটা গরম হচ্ছে আর আমি সাথে এই সিমলাটা আমি কেটে নিলাম। চিলি সিমলাটা এরকম এটা পাওয়া যায় যে কোনো হোলসেলে, আপনারা এটা পাবেন। এটা নিলাম পরিমাণ মতো করে, আমি এইভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি। আর টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এটা নিয়েছি। তারপরে ভিউয়ার্স, এই পরিমাণে আমি মাংস ভুনা মাংসটা নিয়েছি, চিকেনটা নিয়েছি। দেখুন ভালো মতো করে ধুয়ে আমি নিয়েছি। এখন আমি রান্না করা শুরু করে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিব। ভিউয়ার্স, তেলটা গরম হয়নি এখনো, চুলাটা কমিয়ে রেখেছিলাম, তো পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা পরিমাণ মতো দিবেন, চুলাটা একটু বাড়িয়ে দিলাম। আমি কিন্তু এর আগে আপনাদের মাঝে অনেকগুলো রেসিপি দেখিয়েছি, চাইলে সেগুলো দেখে আসবেন, ভালো লাগবে। এরই পাশাপাশি বিডিমনা ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে সেটাতেও সাবস্ক্রাইব করবেন। সেখানে আমি অনেক রকম ঘোরাঘুরি থেকে নিয়ে ঘরের ব্লগ সব কিছুই শেয়ার করেছি, আপনাদের কাছে ভালো লাগতে পারে। কারণ আমি ফ্যামিলি ব্লগ দিই, আমি আমার মতো করে ব্লগ দিই। গ্রাম্য প্রকৃতি আমার ব্লগে গেলে পাবেন, গ্রামীণ পরিবেশে রান্নাবান্না এগুলোও পাবেন, আমি ঘরে রান্না করি সেগুলোও পাবেন, আবার ঘোরাঘুরি সব কিছুই পাবেন ভিউয়ার্স। তাই আপনারা একটু ঘুরে আসুন, যদি ভালো লেগে যায়, ভালো লাগতে লাগতে কখন যে ভালোবাসা হয়ে যাবে আপনারা বলতেও পারবেন না। দুইটা চ্যানেলই আমার, আপনারা রান্না দেখতে চাইলে এটার মধ্যেও কমেন্ট করতে পারেন, চাইলে বিডিমনা ব্লগেও কমেন্ট করতে পারেন। আমি দুইটার মধ্যেই কমেন্ট করলে রান্না দেখানোর চেষ্টা করব। আর আপনারা বিডিমনা ব্লগ কীভাবে দেখতে চান আপনারা এই ব্লগে এই রেসিপির মধ্যেও বলতে পারেন, আমি দেখানোর চেষ্টা করব ভিউয়ার্স, তাই বলে দিলাম। আর রান্না কিন্তু আমি 350 মতো রান্না আলহামদুলিল্লাহ দিয়েছি, আপনাদের মাঝে শেয়ার করেছি। টক ঝাল মিষ্টি থেকে নিয়ে সব রকম রান্নাই আমার রেসিপির মধ্যে পাবেন ভিউয়ার্স। তাই একটু ঘুরে আসুন, কোনটা ভালো লেগে যাবে তখন আপনারা রান্না করে খেয়ে দেখবেন, বলবেন আলহামদুলিল্লাহ রান্নাগুলো আসলেই ভালো হয়। নিজের তারিফ করছি না ভিউয়ার্স, রান্নাগুলো একটু করে আসবেন। কথা বলতে বলতে দেখুন আমার পেঁয়াজটাও নরম হয়ে যাচ্ছে। এখন আমি পরিমাণ মতো চুলা কমিয়ে দিব, পরিমাণ মতো তেজপাতা, দারচিনি, লং, দুইটা লং আর দুইটা এলাচি নিলাম। আর পেঁয়াজ বাটা নিয়েছি, জিরা বাটা নিয়েছি, আর আদা রসুন বাটা নিয়েছি, এটা দিয়ে দিলাম। চুলার আঁচ কমিয়ে দিব, এটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো মতো করে 1 থেকে 2 মিনিট মশলাটাকে একটু কষিয়ে নিব ভিউয়ার্স। ভিউয়ার্স দেখুন ভালো মতো করে মশলাটা আমি যেটা দিলাম বাটা মশলা, ওগুলো আমি ভালো মতো করে নানা দিয়ে একটু কষিয়ে নিলাম। এটা হালকা হালকা কালারে করব, তরকারিটা ভালো লাগবে। যেহেতু সিমলা মরিচটা দিব তো কালারটা ফুটবে, রান্নাও ভালো লাগবে, এটা লাইট একটা খাবার হবে। বেশি ঝাল বেশি আর কি, বেশি ঝালও হবে না বেশি সাদাও হবে না, যেরকম রান্না করবো আপনারা দেখুন। ভালো মতো করে আমি নাড়াচাড়া দিলাম, এখন পরিমাণ মতো লবণ দিব। আমি লবণটা কিন্তু দেইনি ভিউয়ার্স, লবণটা স্বাদ অনুযায়ী দিলাম। তারপরে ভিউয়ার্স অল্প করে মরিচের গুঁড়ো দিব, এখানে আমি হলুদ অ্যাড করবো না, আমি তো বললামই একটু লাইট লাইট করে তরকারিটা রান্না করলে ভালো লাগবে। আর এখন এখানে অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভিউয়ার্স। তারপরে ভিউয়ার্স একটু পানি অ্যাড করবো, তারপরে আবারও একটু কষাবো। তার আগে মাংসগুলো দিয়ে দিই, মাংসের সাথে একসাথে কষিয়ে নিব ভিউয়ার্স। এক থেকে দুই মিনিট ভালো মতো করে এখন নাড়াচাড়া দিব। ভিউয়ার্স আমি ভালো মতো করে মাংসটা দেওয়ার পরে অনেক সময় নিয়ে নাড়াচাড়া দিলাম, কষিয়ে নিলাম। যেহেতু ফার্মের মুরগি একটু ভালো মতো না কষালে খেতে ভালো লাগবে না,
তার জন্য আমি অনেক ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন ভালো মতো করে নাড়াচাড়া দিলাম। দেওয়ার পরে আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করব। পানি অ্যাড করে দিব, আর একটু পানি দিব, তারপরে ভিউয়ার্স ঢাকা দিব। ঢাকা দিয়ে 5-6 মিনিট পরে আমি আসব। ভিউয়ার্স ভিউয়ার্স আমি 4 মিনিট পরে চলে আসলাম, দেখুন তরকারিটা দেখার জন্য। অনেক সুন্দর হয়েছে, তাই না ভিউয়ার্স? খেতে কিন্তু দারুণ। এখন আমি ভালো মতো করে নাড়াচাড়া দিলাম, দিয়ে যে সিমলা মরিচটা এটা দিয়ে দিব ভিউয়ার্স, অল্প করে দিব, আবার পরে দিব অল্প করে। এখন অল্প করে দিলাম একটু গ্রানের জন্য, আর এই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, চিড়েও দিয়েছি আবার আস্তেও দিয়েছি ভিউয়ার্স। ঝাল কম খেলে চিড়ে দেওয়ার দরকার নেই, এভাবে দিবেন, আর ঝাল খেলে তখন আপনারা চিড়ে চিড়ে দিবেন ভিউয়ার্স। এখন আমি চুলাটা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে টমেটো কুচি নিয়েছি, কিউব করে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। এখন আমি ভালো মতো করে খোলা অবস্থায় 1 মিনিটের মতো নাড়াচাড়া দিব। ভিউয়ার্স দেখুন ভালো মতো করে আমি এই যে শিমলা মরিচকে একটু নরম করে নিলাম, দেখুন একটু নরম হয়েছে। এখন আমি অল্প করে গরম মশলা অ্যাড করে দিব, অল্প করে দিব ফ্লেভারের জন্য। এটা ঘরে তৈরি করা গরম মশলা, গরম মশলাটা অল্প করে দিয়ে এখন আমি হালকা করে নাড়া দিব। তারপরে ভিউয়ার্স এখানে আরও শিমলা মরিচ সেটা দিয়ে দিব, দিয়ে চুলার আঁচ কমিয়ে একেবারে ধিমি করে 2 মিনিট রাখবো। তারপরে ভিউয়ার্স চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল চিলি শিমলা চিকেন ভুনা। এভাবে করে তৈরি করবেন, অনেক ভালো লাগবে। এটা রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই দিতে পারবেন। অবশ্যই তৈরি করে কমেন্ট করে আমাকে জানাবেন তরকারিটা কেমন হলো, ভুনাটা কেমন হলো। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।